আল্লাহ আবাবিল পাখি দিয়ে যেভাবে কাবাঘর রক্ষা করেছিলেন। মক্কা নগরীর অবস্থান সৌদি আরবে। আজ থেকে প্রায় 4000 বছর আগে এই অঞ্চলের আশপাশ ছিল জনবিরল মরুভূমি। বুখারী শরীফে উল্লেখ আছে, সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। ইসমাইল বড় হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবাঘর নির্মাণ শুরু করেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কায় এসে আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগল। মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে, সময়টা 570 খ্রিস্টাব্দ, মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবরাহা। আল্লাহ তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা ও শক্তি। ক্ষমতার দাপটে আবরাহার ইচ্ছা হল ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে। অতপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে। নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরিও হয়ে গেল, কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ। হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিসাল্লামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমে সানাই কাবায় যাচ্ছিল না। তখন এমন খবর শুনে ইয়েমেনের খ্রিস্টান রাজা আবরাহা রেগে যান, কারণ তিনি যে গির্জা বানিয়েছিলেন যেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না। আবরাহা দিনে দিনে রাগে ক্রোধে অন্ধ হয়ে যেতে লাগল। তার সব রাগ গিয়ে পড়ে আরবের মক্কার সেই কাবার ওপর। তিনি কাবা ধ্বংস করে দেওয়ার মনস্থির করেন। আবরাহা তখন 40,000 সৈন্য ও কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন। তার বাহিনীর সম্মুখে ছিল একটি সাদা হাতি, মোট 8টি হাতি ছিল সেই বাহিনীতে। আবরাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবা শরীফ উড়িয়ে দেবেন তিনি। বর্ণিত আছে, মক্কার সীমানায় পৌঁছালে আবরাহার সাদা হাতি বসে পড়ে, সেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না। আবরাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উট কেড়ে নিয়ে এলো। এর মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। আবরাহা ঘোষণা দিলেন, আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি, মানুষকে নয়, তবে কেউ বাধা দিলে সে মরবে। আব্দুল মুত্তালিবের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তিনি আবরাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন। আলোচনার শুরুতেই আব্দুল মুত্তালিব সতর্ক করলেন আবরাহাকে। তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে। কিন্তু ক্ষমতার দাপটে উন্মুক্ত আবরাহাকে থামানো গেল না। আব্দুল মুত্তালিব বললেন, আমার উট ফেরত দিন। আবরাহা অবাক হয়ে বললেন, আমি তো ভাবলাম আপনি অননয় বিনয় করবেন, আমি যেন আক্রমণ না করে ফিরে যাই ইয়েমেনে। আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি, আপনাদের বাপ দাদাদের উপাসনালয়। আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব মিশে যাবে, আর এসব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট ফেরত দিতে। আব্দুল মুত্তালিব তখন বললেন, আমি আমার উটের মালিক, আমি তাই আমার উট চাইতে এসেছি, আর এই ঘরের মালিক আল্লাহ নিজেই এর রক্ষাকর্তা, আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন। আবরাহা অবাক হয়ে যান এমন কথা শুনে। তিনি কুরাইশদের উটগুলো দিয়ে দেন। আব্দুল মুত্তালিবও ফিরে যান তার বাড়িতে। পরদিন সকালে আবরাহা তার বাহিনী নিয়ে ঢুকতে যাবেন মক্কায়। তখনই যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটাল হাতিগুলো। হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না, তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল। চতুর আবরাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল। তারপর তাদেরকে খেতে দিল কিছু ভালো ভালো খাবার, এবং কিছু কিছু খাবার কাবা ঘরের পথে ও কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল। আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্য বোধ করি হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধলেন না। তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমে এগোতে থাকল কাবার দিকে। মক্কার বিশ্বাসী কিছু দুর্বল মানুষগুলো দু হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে। বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমি পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরটিকে রক্ষা করতে। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না। তারই সৃষ্ট সর্ববৃহৎ স্থলপ্রাণী হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সমরাস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে। তখনই হঠাৎ আকাশে দেখা গেল বিশাল একঝাঁক সবুজ পাখি। আবাবিল নামের এই পাখিগুলোকে অস্ত্র হিসাবে তাদের সাথে দিলেন প্রতিটি পাখির ঠোঁটে একটি করে পাথর, আর পায়ে করে দুইটি পাথর নিয়ে আসে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল, এবং সেনাবাহিনীর উপর এগুলো বৃষ্টির মতো ফেলে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য গমের ভুষিতুল্য বস্তুতে পরিণত হল শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো। অতপর বাতাসে উঠতে লাগলো সেই ভুষি। এই পাথর বর্ষণে বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যায়, বাকিরা নিহত হয়। আবরাহাও গুরুতর আহত হন এবং ইয়েমেনে পালিয়ে যাওয়ার পথে মারা যান। হযরত ইবনে আব্বাসের বর্ণনা মতে, যার ওপরই পাথরের কণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো,
এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্তে ঝরে পড়তে থাকত। গোস্ত ও রক্ত পানির মতো করে ঝরে পড়ত এবং হাড় বেরিয়ে পড়ত এবং সেই জালিম আব্রাহার অবস্থাও একই রকম হয়ে পড়ে। এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ফিলে বর্ণনা করেছেন। রক্ষা পেল পবিত্র কাবা ঘর, আর তার কিছুদিন পরে এই পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক হিসাবে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসাবে। এটি কোনো মানুষ রচিত কল্পকাহিনী নয় কোনো মতলববাজ ঐতিহাসিকদের বর্ণনা। এ বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি তা করেছেন পবিত্র সূরা 105 আল ফিলের মাধ্যমে, যেখানে কোনো এক ইস্যুতে নিরাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাত করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভুষির ন্যায়। রাত গভীর হলে যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়ে, তখন এই আবাবিল পাখির ডাক শোনা যায়। মসজিদের ভিতর, ছাদে, হেরেমের ভিতর এদের সুন্দর বাসা সবার নজরে আসে।